আমাদের নজরে আসছে। আমি তো নাম বলে বাড়াইতে চাইনি, আজহারি মাঝহারি গাজহারি এগুলো যে সমস্ত কথাবার্তা বলে অত্যন্ত সূক্ষ্মভাবে, এরা কিন্তু জামাতের প্রোডাক্ট। এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত তাদের শিক্ষা দীক্ষা দেওয়াইছে জামাত। জামাতের টাকা পয়সা শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যেই তারা জামাতের কথা বলতো, কিন্তু প্রকাশ্যে জামাতের কথা বলার রাজনৈতিক সুযোগ নাই বিদায় তারা খুব ট্যাক্টফুলি যেসব কথাবার্তা বলে আর যেসব ওয়াজ করে, যে সমস্ত হাদিস কোরআন সম্পর্কে ব্যাখ্যা দেয়, একটাও সত্য না, একটাও সত্য না কথাটা বলাটা তো হয়তো বেশি হয়ে গেল। অধিকাংশ মিথ্যে কথার আশ্রয় নিয়ে তারা কিন্তু আজে বাজে কথাবার্তা বলে। আপনাদের কাছে আমার আবেদন, কোন মতেই যেন আমাদের কোনো নিজস্ব এলাকায় কোনো জায়গায় ঢুকতে পারে না। এর অনেক কৌশলে তারা চলতেছে, এই কৌশলটা আমাদের ধরতে হবে, তাদের এই কর্মকাণ্ডকে চিরদিনের জন্য বাংলাদেশের থেকে বিতাড়িত করতে হবে। আপনার পুস্তকের জন্য আমি খুব খুশি এবং উই আর ওয়ার্কিং অন ইট।